हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल। आजकेर वीडियोते आमी तोमादेर साथे बेश किछु निउबर्न बेबी एसेंशियल थिंग्सेर ब्यापारे शेयर करब। जारा उडबी ममिज रयेछो, सामनेई डेलिवारी डेट रयेछे, तादेर जन्य बोलबो एई वीडियोटा देखे बेश कयेकटा प्रोडक्ट तोमरा किन्तु निजेर बाड़िते आनिये राखतेई पारो। कारण डेलिवारी हवार पर बेबी बाड़िते आसार पर एकेबारेई समय पावा जाय ना, आर ई प्रत्येकटा जिनिस किन्तु सबकटाई निउबर्न बेबीदेर क्षेत्रे एसेंशियल बोलते पारो। प्रथमे देखाबो बेबी स्लीपिंग बेड विथ मस्किटो नेट, जेटा एकटा कॉटन मेटेरियल्सर प्रोडक्ट। फ्लिपकार्ट थेके आमी ए प्रोडक्टटा अर्डर दिएछि, जार माझखाने एई रकम एकटा चेन रयेछे। सारा दिन आमी ओके ए बेडेर मध्ये घुमोते दिई आर रात्रिबेला ए मस्किटो नेटटा लागिए दिई। तो एटा एकटा मस्ट बाय प्रोडक्ट बोलते पारो। नेक्स्ट ए प्रोडक्टेर साथे एइटाओ फ्री दिएछे, दैट इज स्लीपिंग बेड बा स्लीपिंग बैग बोलते पारो, बा स्लीपिंग कैरियर बैग होल्डर हिसेबेओ एटाके व्यवहार करा जेते पारे। এই প্রোডাক্টটাও কিন্তু কটন ম্যাটেরিয়ালসের, যা দুপাশে এরকম চেন রয়েছে আর মাথার দিকে আরও একটা চেন রয়েছে। তিনটে চেন যদি অ্যাট এ টাইমে খুলে দেওয়া হয় তাহলে এই স্লিপিং ব্যাগ থেকে সেটা স্লিপিং বেড হিসেবে পরিণত হয়ে যাবে বা কনভার্ট হয়ে যাবে। তো এই প্রোডাক্টটা দুটো পারপাসে ইউজ করা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ, স্লিপিং ব্যাগ থেকে এটা এখন স্লিপিং বেড হয়ে গেছে। তো দুটো পারপাসে তোমরা এটা ব্যবহার করতে পারো। এছাড়াও এই যে প্রোডাক্টটা রয়েছে, স্লিপিং যে কেরিয়ার হোল্ডার বলতে পারো বা স্লিপিং ব্যাগটা, যখন তোমরা নিউবর্ন বেবিকে নিয়ে পর বাইরে ট্রাভেল করতে যাবে, শপিংয়ে যাবে বা ডক্টরের কাছে যাবে, তখন কিন্তু এইভাবে ওকে শুয়ে রেখে ও সেটা স্লিপিং বেড হিসেবে, কেরিয়ার হিসেবে, ব্যাগ হিসেবে, সমস্ত কিছু পারপাসে এটা ইউজ করা যেতে পারে। এরপর চলে আসবো বেড প্রোটেক্টার। এটা প্যাকঅপ থ্রি একটা প্রোডাক্ট, যেটা আমি অ্যামাজন থেকে পারচেজ করেছি। প্লাস্টিক মেটেরিয়ালসের প্রোডাক্টটা কিন্তু ভীষণই সফট, যেটা বেবির স্কিনের জন্য একেবারেই হার্মফুল নয়। বেড প্রোটেক্টরের সাথে সাথে ডাইপার চেঞ্জ হিসেবেও ব্যবহার করে থাকি। আমি সাধারণত বেডের ওপর এই বেড প্রোটেক্টর দিয়ে তারপর একটা কটনের যে কোনো কিছু কাপড় বিছিয়ে তারপরে মোম্মাকে রাখি। এছাড়া অনেক সময় ঘুম পাড়ানোর সময় আমিও এই বেড প্রোটেক্টরটা ব্যবহার করে থাকি। এরপর যে প্রোডাক্টটা চলে আসবো সেটা হচ্ছে লাভলাভ কোম্পানির সোয়াডেল সেট, যেটা প্যাকঅপ থ্রি একটা প্রোডাক্ট। অ্যামাজন থেকে আমি এটাও পারচেস করেছি। ভীষণ সফট মেটেরিয়ালসের প্যাকঅপ থ্রি এই প্রোডাক্টটা। দুটো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আরেকটা আমি এখন ক্লিনিং করতে দিয়েছি। তো এটা সোয়াডেল হিসেবে তো ব্যবহার করার জন্য একেবারেই পারফেক্ট, কারণ এটা মসলিন কাপড়ের প্রোডাক্টগুলো আর প্রিন্টগুলোও দেখতে পাচ্ছ, তিন থেকে চারবার ওয়াশ করার পর আমি এই ভিডিওটা করছি, একেবারেই কিন্তু কালার ওঠেনি এবং ভীষণই সফট। সোয়াডেল করার জন্য একেটা একেবারেই পারফেক্ট। আমি সোয়াডেল ছাড়াও যখন মোম্মা ঘুমোয় তখন ওকে প্রেস করে ঢাকা দিয়ে রাখার জন্য ব্যবহার করে থাকি, এবং র্যাপ করে অন্য কোথাও ওকে যখন নিয়ে যাওয়া হয় তখনও আমি ব্যবহার করে থাকি। তো সোয়াডেল ছাড়াও এটা কিন্তু এইরকম ঢাকা দেওয়ার জন্য বা চাপা দেওয়ার জন্য এটা একটা মাস্ট বাই প্রোডাক্ট বলতে পারো। এরপর চলে আসবো বেবি কেয়ার কিটের একটা প্রোডাক্ট, যার মধ্যে তোমরা অ্যাট এ টাইমে চিরুনি, ব্রাশ, নেল কাটার, নেল ফাইলার, একটা ফিঙ্গার হোল্ডার, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। এরপর চলে আসবো ফিশার প্রাইস কোম্পানির টাং ক্লিনার বা টিথ ক্লিনার। এর সাথে তোমরা একটা কেস পেয়ে যাচ্ছ, এবং যে টাং ক্লিনারটা রয়েছে সেটা কিন্তু সিলিকন মেটেরিয়ালসের একটা প্রোডাক্ট, যেটা বেবির টাং বা টিথের জন্য কোনোরকম কোনো হার্ম করবে না, এরকমই একটা মেটেরিয়ালস দিয়ে বানানো এই প্রোডাক্টটা। ব্রেস্ট ফিড করার ফলে বেবির টাং এবং মাড়িতে মিল্কের একটা লেয়ার পড়ে যায়, এবং এই সিলিকন মেটেরিয়ালসের টাং ক্লিনারটা দিয়ে খুব সহজেই কিন্তু ক্লিন করা যায়, যেটা বেবির কোনোরকম কোনো হার্ম করে না এবং খুব সহজেই সেটা ক্লিনও করা যায়। নেক্সট পিজেন ব্র্যান্ডের নোজ ক্লিনার। সাধারণত বেবি বার্থের পরই তারা যখন একটা অন্য এনভায়রনমেন্টে আসে তাদের নাকের মধ্যে ডাস্ট পার্টিকলস এবং ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই যে পিজেন কোম্পানির নোজ ক্লিনারটা দেখতে পাচ্ছ, এটা একটা প্লাস্টিক মেটেরিয়ালসে, এবং যে সার ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না, সেখানে প্লাস্টিক মেটেরিয়ালস দিয়ে র্যাপ করা থাকে, যার ফলে খুব সহজেই কিন্তু বেবির নাকের মধ্যে যে ডাস্ট পার্টিকলস বা কফ জমে থাকে সেটা খুব সহজেই বের করা যায়।
নিউবর্ন বেবিদের সারাদিনে 10 থেকে 15 বার হিশু করাটা বা ইউরিন পাস করাটা কিন্তু খুবই নর্মাল। আর এই ধরনের কটনের লঙ্গট বা তোমরা যাই বলো না কেন, সেইটা কিন্তু ব্যবহার করা ভীষণ সেফ নিউবর্ন বেবিদের ক্ষেত্রে, কারণ এই সময় বেবিদের স্কিন অতিরিক্ত সেন্সিটিভ থাকে। তাই হাগিস বা অন্য যে কোনো ডাইপার পরানো থেকে এই ধরনের কটন মেটেরিয়ালসের লঙ্গট ব্যবহার করাটা ভীষণ ভালো। তা আমি এরকমভাবে সেট করে রেখে দিই এবং সারাদিনে যখনই ও হিশু করে বা টয়লেট করে বা ইউরিন পাস করে তখন আমি এভাবে লঙ্গটগুলো চেঞ্জ করে দিয়ে থাকি। এতে বেবি অনেক বেশি সেফ থাকে, ফ্রি থাকে এবং র্যাশেস ফ্রি থাকে। লাস্টে ম্যানিপোকো প্যান্টস বা হাগিস বা যে কোনো ব্র্যান্ডের একটা ডাইপার সেট কিন্তু তোমাদেরকে কিনে রাখার জন্য অবশ্যই পারমিশন দেব বা সাজেশন করব, কারণ সারাদিনে যতবার ওরা হিশু বা পটি করতে থাকে এর ফলে কী হয়, ওদের ঘুমের অনেক বেশি ডিস্টার্ব হয়। তাই রাত্রিবেলা অন্তত ওদেরকে যদি ডাইপার পরিয়ে রাখা হয় তাহলে ওরা কিন্তু সাউন্ডলেস একটা স্লিপ দিতে পারে, ঘুমেরও কোনোরকম কোনো ডিস্টার্ব হয় না। তো তাই বলবো এই ধরনের একটা ডাইপার সেট তোমরা যেটাতে কমফোর্টেবল যে ব্র্যান্ডের সেটাই তোমরা কিনে একটা রাখতেই পারো, এতে বেবি অনেক বেশি সেফ, রিল্যাক্স এবং রিলিফ ফিল করে থাকে। প্রত্যেকটা প্রোডাক্ট আমি আমার নিউবর্ন বেবির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমার বেবির এজ 26 ডেজ। নিচে ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকলেও চেক আউট করে নিতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং।